আমরা শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করিনি, সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের সমাজে দেখা যায় যেত যে বাবা মার এমন একটা মানসিকতা ছিল, এমন ধরনের কথা আসতো, এমনকি অনেক শিক্ষিত মানুষের কাছ থেকে ওই কথা আমি শুনতাম, না মেয়েকে এত লেখাপড়া কি কি হবে, দুই দিন পরে বিয়ে হয়ে যাবে, পরে ঘরে চলে যাবে, আমাদের কি লাভ হবে, এই মানসিকতাটা কিন্তু ছিল। যে কারণে আমি সরকার গঠন করার পর যেটা আমার বাবা বলতেন যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই অর্থনৈতিক স্বাধীনতা যাতে তার থাকে, সে যাতে অর্থ উপার্জন করতে পারে বা তার পরিবারের জন্য কিছু করতে পারে, সেই জন্য আমরা প্রথমে কতগুলি পদক্ষেপ নিয়েছিলাম। যে প্রথমবার আমি সরকার যখন গঠন করি তখন যেমন নারী শিক্ষা যেমন আমরা অবৈতনিক করেছি, পাশাপাশি আমাদের প্রতিটি প্রাইমারি স্কুলে যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে 60% শিক্ষক নারী হতে হবে।